আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকদিন পর আপনাদের সাথে এরকম ব্লগে আপনাদের সাথে কথা বলতেছি। এই গত এক মাস অনেক বিজি ছিলাম, তো কোনো অনেক ভিডিও দিতে পারি নাই। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন মেসেজ দিয়ে বা ফোন করে, অনেক আপুরা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে মানে ফোন করে মেসেজ দিয়ে খোঁজখবর নিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপু, সব আপুদেরকে বলছি। আর এই ব্লগটা আসলে দিচ্ছি প্রায় এক মাস আগের করা, এটা হচ্ছে ফেব্রুয়ারির 4 তারিখ। তো আমার বোন বাংলাদেশ থেকে এসেছে স্টুডেন্ট ভিসায় স্পেন। তো আমার যারা রেগুলার দর্শক আছেন আপু বা ভাইয়ারা, তারা জানেন যে প্রায় অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি যে স্টুডেন্ট ভিসা নিয়ে স্পেনের। তো সেখান থেকেই আসলে বলেছিলাম ওই ভিডিওতে যে আমি আমার বোনের জন্য ভাইয়ের জন্য করছিলাম অ্যাপ্লাই। তো আমার বোনের ভিসাটা হয়েছে, তো আলহামদুলিল্লাহ আমার বোন খুব ভালোভাবে স্পেন এসে পৌঁছেছে। তো সেখান থেকে একটু বিজি ছিলাম, নতুন ঘর চেঞ্জ করা, তারপর ওর একটু সেট আপ করা, ওর কাগজ টাগজ দিয়ে একটু। তো সবাই তো জানেন এখন করোনার সময়, তো সব কিছু একটু ডিলে হয়। তো আমরা গিয়েছিলাম সেদিন সকালে প্রায় 9টার দিকে। তো এয়ারপোর্টে তো এখন ঢুকতে দেয় না, তো এয়ারপোর্টের বাইরে আমরা অপেক্ষা করছিলাম প্রায় 9:30টার দিকে গিয়েছিলাম আমরা। তো আলহামদুলিল্লাহ আমার বোন সেফলি আল্লাহর রহমতে বাংলাদেশ থেকে এসেছে। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমার বোনের জন্য দোয়া করবেন, যাতে ওর নিউ লাইফের জার্নিটা খুব সুন্দর হয়, সব কিছু খুব ইজিভাবে মানে এখানে যেরকম রিকোয়ারমেন্ট আছে সবগুলো যেন পূর্ণ করতে পারে ও। তো এখন মেইনলি অনলাইনে ক্লাস চলতেছে, তখন একটা জব দরকার। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে জবটাও হয়। আর যদি এই স্টুডেন্ট ভিসা নিয়ে কেউ কোনো থাকে, কথা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। আর যারা রিসেন্টলি স্টুডেন্ট ভিসার জন্য ট্রাই করতে যাচ্ছেন, তারা আমি বলবো ইকোর জন্য ট্রাই করেন, কারণ ইকের এখন রিসেন্টলি কিন্তু অনেক ভিসা হইতেছে। তো আমাদের যারা ফ্রেন্ড স্টাফ আছেন বা ছোটো ভাই বোন আছেন, তারা কিন্তু অনেকেই ইউকের জন্য ট্রাই করতেছে এবং সবারই হচ্ছে। তো দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, ইউকের জন্য আমরা ট্রাই করতেছি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আর এখন থেকে চেষ্টা করব সপ্তাহে অন্তত একটা বা দুইটা ভিডিও দেওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ যদি কোনো কোয়েশন থাকে যে স্পেনিশ স্টুডেন্ট ভিসা নিয়ে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।